নমস্কার বন্ধুরা আমি সৌভিক পামিস্ট সৌভিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নিজের সম্পর্কের অতীত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে বেল আইকনটিকে অন করে রাখুন ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখুন তবেই আপনাদের ভিডিওটি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হবে আজকে আমি পামিষ তথা হস্তরেখাতে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি বিষয়টি হলো হাতের আঙুল দেখে জানুন আপনারা কেমন মানুষ তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা ভালো করে লক্ষ্য করুন আমি যে যে কথাগুলি বলছি সেগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন হাতের আঙুলের ঘটি যদি হাতের এই অংশটিকে হাতের এই অংশটিকে বলা হয় হাতের তালু এই তালুর তুলনায় যদি আঙুলের মাত্রা রিক্ত বেশি হয় অর্থাৎ আঙুলগুলি এই তালুর তুলনায় অনেক বেশি লম্বা হয় অনেক বড় বড় অনেক লম্বা বৃহৎ লম্বা যদি হয় তাহলে কি হবে যাদের হাতে তালুর থেকে আঙুলের দৈর্ঘ্য অনেক বেশি তাদের ক্ষেত্রে তাদের মধ্যে একটা অতি বাস্তব ভাব থাকবে তারা পদে পদে ভুল ভ্রান্তি করে ফেলবে তাদের হঠাৎ ক্রোধ হবে আবার হঠাৎ তারা জল হয়ে যাবে কতকগুলি সমাজ গড়িত কাজে তারা লিপ্ত থাকতে পারেন বা লিপ্ত হয়ে পড়তে পারেন বা পড়তে পারার আশঙ্কা থাকবে এবার বলবো যদি তালুর তুলনায় আঙুল অতিরিক্ত বেশি না হয়ে মোটামুটি দীর্ঘ বা তালুটির থেকে একটুখানি বড় যদি হয়ে থাকে তাহলে কি হবে যদি আঙুলগুলি অতিরিক্ত বেশি না হয়ে মোটামুটি দীর্ঘ হয় তাদের মধ্যে প্রেম এবং স্নেহের আকর্ষণ ভাব বেশি থাকবে সব কাজ তারা নির্বিবাদে করতে পারবেন তারা ছোট থেকে অনেক বড় হবেন বিশ্লেষণ করার ক্ষমতা অনেক বেশি থাকবে তারা অনেকটাই স্পর্শকাতর ধরনের মানুষ হন এবার বলবো যাদের হাতে আঙুলগুলি দীর্ঘ এবং সরু অর্থাৎ যাদের হাতে তালুর থেকে আঙুলগুলি অনেক বেশি দীর্ঘ এবং সরু অর্থাৎ হাতের তালুর থেকে আঙুলগুলি মাঝারি উচ্চতার কিন্তু আঙুলগুলি অতিরিক্ত দীর্ঘ এবং সরু অর্থাৎ এই ধরনের যদি এই ধরনের সরু সরু আঙুল হয়ে থাকে এবং দীর্ঘ হয় তাহলে কি হবে তারা যথেষ্ট কুটবুদ্ধি সম্পন্ন হবে গুণী হবে শিল্পী হবে কর্তব্য কাজে অচল দ্রুত কাজে পটু এবং তাদের মধ্যে একটা একটু একটু চৌর্যবৃত্তির ভাব লক্ষ্য করা যায় যদি হাতে এই তালুর তুলনায় আঙুলগুলি মাঝারি উচ্চতা সম্পন্ন বা এই হাতের মতো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে মাঝারি আকারের আঙুল হলে তিনি সর্বদা সামঞ্জস্য রেখে চলতে ভালোবাসেন মাঝে মাঝে খুবই শান্ত আবার কখনো কখনো খুবই ক্রোধী এদের মধ্যে নানা বিদ্যার পারদর্শিতা থাকে এরা কঠোর পরিশ্রমী হয় রহস্যকে উদ্ঘাটন করতে ভালোবাসে নানা শাস্ত্রে এরা পাণ্ডিত্য দেখাতে পারে যাদের হাতে তালুর তুলনায় সামান্য ছোট তাদের আঙুলগুলি অর্থাৎ তালুর তুলনায় কিছুটা ছোটো বা কিছুটা বেঁটে যদি হয়ে থাকে হাতের আঙুলগুলি তাহলে তাদের ক্ষেত্রে কি হবে হাতের তালুটির থেকে একটুখানি তালুর মাপের থেকে তালুর দইয়ের ক্ষেত্র থেকে আঙুলগুলি যদি ছোট হয় বা এই ধরনের খুব বেশি বেঁটে না হয় যদি এই তালুর থেকে হালকা ছোট হয়ে থাকে আঙুলগুলি তালুর দৈর্ঘ্যের থেকে তাহলে সেক্ষেত্রে কি হবে তালুর দৈর্ঘ্যের থেকে যদি হালকা ছোট হয়ে থাকে বা কিছুটা ছোট হয়ে থাকে আঙুলগুলি বা বেঁটে হয়ে থাকে তারা সহজেই যে কোনো জিনিস বুঝতে পারেন পরিষ্কার ভাব ও চিন্তা বাস্তববাদী তারা অর্থবান হন তারা সৎ হন এই ধরনের মানুষ খুব ভালো মনের মানুষ হতে পারেন কিন্তু যদি আঙুলগুলি তালুর থেকে তালুর একের তিন অংশ বা তালুর অর্ধেকাংশ হয়ে থাকে বা খুবই ছোট যদি তালুগুলি যদি তালুর থেকে যদি আঙুলগুলি খুবই ছোট ছোট মাপের হয় বা এই ধরনের হয়ে থাকে তাহলে কি হবে খুবই বেটে আঙুল হলে তারা যা যাবর অলস কাজ করতে চান না অতি লোভী নানা জাম ঝামেলায় তারা জড়িয়ে পড়ে কলহপ্রাপ্তি অসামাজিক এবং মূর্খ ধন এই ধরনের মানুষেরা তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা পরবর্তী পার্ট টু নিয়ে চলে আসব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন তার অবশ্যই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভার ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না ধন্যবাদ